আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলতে যাচ্ছি অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে। আপনারা এরই মধ্যে জেনে থাকবেন যে ইউটিউব চ্যানেল থেকে দুইভাবে আর্নিং করা যায়, একটা স্পন্সর দিয়ে আর একটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে আজকের ভিডিও। তো আমি আমার ভিডিওটা শুরু করব, তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আপনার যদি দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে এবং আপনি সেই দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে একই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন কি না, এখন এখানে একটু ক্লিয়ার করি। দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার থাকে বলতে আপনার নিজের ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আপনি আপনার ইনফরমেশন দিয়ে একটা করতে পারবেন, আপনার বাবা অথবা আপনার আম্মার ইনফরমেশন দিয়ে আপনি আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো একই ইনফরমেশনে বা একই নামে, একই ব্যক্তির নামে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট হলে কিন্তু দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যাবে, ব্যান হয়ে যাবে, অ্যাকাউন্ট কিন্তু থাকবে না। তো আপনি যদি দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজের নামে একটা করবেন এবং আপনার ফ্যামিলি মেম্বারের নামে একটা করবেন, দ্যাট মিন্স আপনার বাবা অথবা মার নামে আপনি একটা করতে পারেন। তো এই দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি যখন হ্যান্ডেল করবেন বা আপনি যখন কন্ট্রোল করবেন তখন এই দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু $10 হওয়ার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় বা পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। তো এই পেমেন্ট মেথড অ্যাড করার সময় আপনি দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্টেই কি আপনি একই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আজকের ভিডিও হচ্ছে আমার এই বিষয়ে। আমি বোঝাতে চাচ্ছি যে আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এবং আপনি আপনার আম্মা অথবা আব্বুর ইনফরমেশন দিয়ে আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। এই দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি আপনার নামের যে ব্যাংক অ্যাকাউন্ট মানে সেম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন কি না, এর অ্যান্সারে আমি একেবারে ডিরেক্টলি বলবো যে না ভাই, এটা আপনি পারবেন না, আপনার সমস্যা হতে পারে, পেমেন্ট উঠানোর ক্ষেত্রেটা আপনার প্রবলেমে পড়তে পারেন আপনি। যেমন আমরা কিন্তু জানি যে অ্যাডসেন্স যখন ক্রিয়েট করা হয় তখন কিন্তু অ্যাডসেন্সের যে ইনফরমেশন এবং ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন সেম হইতে হয়। এখন আপনি আপনার নামে যে ইনফরমেশন দিয়ে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলেছেন বা ক্রিয়েট করেছেন আপনি সেটাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলেন, তখন কী হলো, আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্টের ইনফরমেশন এবং ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন সেম হলো। আর ওইদিকে আপনি আপনার আব্বুর ইনফরমেশন দিয়ে বা আপনার বাবার ইনফরমেশন দিয়ে যেটা খুলেছেন সেটাতে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে কিন্তু আপনার বাবার ইনফরমেশন আর আপনার ইনফরমেশন এক হবে না। তো সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট নেওয়ার সময় একটু ঝামেলা হইতে পারে, মানে আমি বলতেছি না যে 100% ঝামেলা হবেই, গুগল কিন্তু এক্ষেত্রে সমস্যা করতে পারে। তখন কিন্তু ওরা যদি কখনো ধরে ফেলে যে একজনের নামে অ্যাকাউন্ট কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আরেকজনের নামে, এটা সমস্যা করতে পারে। সো এটা থেকে অবশ্যই আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনি দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবেন, চালাতে পারবেন দুইজনের নামে, এবং এই যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে, ঠিক আছে। তার নামে আপনি ব্যাংক অ্যাকাউন্ট হলে দুইটাতে আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে অ্যাড করতে হবে। তবে সবথেকে ভালো হয় আপনার যদি দুইটা চ্যানেল থাকে বা তিনটা চ্যানেল থাকে আপনি একটা অ্যাডসেন্সের সাথে কানেক্ট করে নিতে পারেন। এক্ষেত্রে CTR-এর কিছু সমস্যা হইতে পারে, তো সেগুলো থেকে যদি বাঁচতে চান তাহলে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সমস্যা নাই। কিন্তু আপনি দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে কখনোই একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন না, এটা হচ্ছে আমার সাজেশন, পার্সোনালি আমার মতামত এটা, আপনি চাইলে করে দেখতে পারেন, এটা আপনার ব্যাপার, ঠিক আছে। তো আমি মনে করি যে এক্ষেত্রে গুগল অবশ্যই সমস্যা করবে, কারণ ব্যাংক ইনফরমেশন আর ওই গুগল অ্যাডসেন্স ইনফরমেশন যদি সেম না হয় সেক্ষেত্রে গুগল যখন ধরতে পারবে তখন কিন্তু আপনার পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে সমস্যা করবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিওর থেকে কিছু সামান্যতম কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।